গোটা বিশ্ব ও দেশে করোনা পরিস্থিতি একটু একটু করে উন্নতি হচ্ছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। বাজারে প্রতিষেধক আসার একটা সম্ভাবনাও ইতিমধ্যে তৈরি হয়েছে। কার্যত প্রতিষেধকের আশায় গোটা বিশ্ববাসী দিন গুনছে। এই পরিস্থিতিতে ভারতে করোনা সংক্রান্ত পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। বিশেষজ্ঞদের এমন ধারণা করাটা মোটেও অমূলক নয়। দেশে 24 ঘন্টায় হিসেবে হ্রাস পেল করোনার মৃত্যুর সংখ্যা। সুস্থতার হার এই মুহূর্তে 94% অধিক। এর মধ্যে গত 24 ঘন্টায় দেশে নতুন করে আরও 36,011 জন করোনা সংক্রমিত হয়েছে। এতে দেশে করোনা সংক্রমণের মোট সংখ্যাটা বেড়ে 96,44,222 হল। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে 482 জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। এর জেরে দেশে করোনার মৃত্যুর সর্বমোট সংখ্যাটা 140,182-তে পৌঁছালো। এর মধ্যে আশাব্যঞ্জক হল দৈনিক সুস্থতার হার। গত 24 ঘন্টায় দেশে 41,970 জন সুস্থ হয়েছেন। তাতে দেশে বর্তমান করোনাজয়ীর মোট সংখ্যাটা বেড়ে 91,792-এ পৌঁছেছে। সুস্থতার হার 94.37%। দেশে করোনাজয়ীর পরিসংখ্যানটাই দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। সেই আশার আলো সঞ্চারিত হলেও করোনা প্রতিরোধজনিত বিধিনিষেধ পালনে কোনো রকম অবহেলা অসচেতনতা কিন্তু গোটা পরিস্থিতিকে যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে। সুতরাং সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।